হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে আমি এই থ্রি লেয়ারের ঝুমকাটা বানিয়ে নিচ্ছি। এই ধরনের ঝুমকা যে কোনো ইন্ডিয়ান আউটফিটের সাথে খুব সুন্দরভাবে যায়। তো প্রথমে আমি একটা ফ্ল্যাট ঝুমকা বেস নিয়েছি, এর সাথে আমি অ্যাটাচ করব ছোট্ট ঘুঙরু আর এই জাম্পিং। এই জাম্পিংগুলো দিয়েই আমি বেসের সাথে মানে ঝুমকার সাথে এই ঘুঙরুগুলোকে অ্যাটাচ করব। তো দুটো ঝুমকাতেই আমার ঘুঙরু অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবারে চলে যাচ্ছি পরের প্রসেসে। এখানে আমি আবার কিছু ঝুমকা নিয়েছি, তবে এগুলোর বোথ সাইডেই হুক দেওয়া রয়েছে। এবারে আমি জাম্পিংয়ের সাহায্যে ওই হুকগুলোতে আর একটা করে এইরকম যে ঝুমকোটা আছে সেটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এই যে দুটো ঝুমকোকে এক জায়গায় করলাম, এটাকে আবার জাম্পিংয়ের সাহায্যে ফ্ল্যাট ঝুমকোটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো ঝুমকোটা রেডি হয়ে গেছে। এবারে এর সাথে জাস্ট ইয়াররিং হুকটাকে অ্যাটাচ করে দিলেই একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে দুটো ইয়াররিং হুক নিয়ে নিয়েছি, এটাকে এবার অ্যাটাচ করে দিচ্ছি। বাস ইয়াররিংটা একদম কমপ্লিট হয়ে গেছে ইউজ করার জন্য। প্রসেসগুলো খুবই ইজি, সমস্ত কিছু তৈরিই থাকে, জাস্ট অ্যাটাচ করে নিলেই ইয়াররিংটা তৈরি হয়ে যায়। তো ইয়াররিংটা ইউজ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আর ভিডিও শুরুতেই যেরকম বললাম, এই ধরনের ডিজাইনের ইয়াররিংগুলো যে কোনো ইন্ডিয়ান আউটফিট, শাড়ি, চুড়িদার, যে কোনো কিছুর সাথে খুব সুন্দর মানায়। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।